আওয়ামীলীগের পক্ষ থেকে কড়া সমালোচনার জবাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বলেছেন, জাতিসংঘের বিরুদ্ধে এ ধরনের সমালোচনা নতুন কিছু নয়। জাতিসংঘের অবস্থান গণগ্রেফতারের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। গত সপ্তাহের মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধী দলের ওপর সরকারের নিপীড়ন, জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান ও আওয়ামী লীগের পক্ষ থেকে কড়া সমালোচনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ সাজানো হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন সময়ে অবস্থান স্পষ্ট করা হয়েছে, জানানো হয়েছে চলমান গণগ্রেফতার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জেরে এই প্রতিক্রিয়া এলো। তিনি বলেছিলেন, জাতিসংঘ অকার্যকর একটি সংস্থা, কিছু সুন্দর কথা বলা ছাড়া বিশ্বে তাদের আর কোনো ভূমিকা নেই।